हमने इलाज जख्म दिल तो ढूंढ लिया लेकिन, हमने इलाज जख्म दिल तो ढूंढ लिया लेकिन, हमने इलाज जख्म दिल तो ढूंढ लिया लेकिन, गहरी जख्मों को भरने में वक्त तो लगता है। प्यार का पहला खत लिखने में वक्त तो लगता है। प्यार का पहला खत लिखने में वक्त तो लगता है। प्यार का पहला खत लिखने में वक्त तो लगता है। नमस्कार बंधुरा, ओम श्री गणेशाय नमः। हमें श्री शांतनु फोक रॉक चैनल अपन स्वागत जानाची। एक आमार खूब प्रिय एक गजल जगजीत सिंह जी गावार गानटी आमी आज के अनुष्ठान शुरू कर लम। तार कारण आज के जे कथाटा बोलबो आमी सेटा हलो प्रेम किंबा भालोबासार कथा। आमादेर जन्म पत्रिकार मध्य लुकिए आछे जे आमादेर प्रेम किंबा भालोबासा किंबा लाभ लाइफटा केमन हबे, किभाबे आमरा ओटाके कंट्रोल करते पारी, एवं सनातन ज्योतिषेर किछु प्रतिकारो आछे सेटार कथा आमी बोलबो आजके आपनादेर। ताहले शुरू करी बंधुरा। एकटा जिनिस ख्याल राखबेन जे समयके किन्तु धरे रखा जाय ना। समय अविरत चलछे, अविरत तार गतिते से चलछे, ताके धरे रखा जाय ना। किन्तु समयके आमरा समयके आमादेर भालोबासाके इमोशनके फ्रेमबंदी करे निजेर मनेर मणिकोठार मध्ये रखा जाय एवं सेटाके आमरा एकटु चेष्टा करलेई सेटा आमरा करते पारी। কীভাবে করতে পারি সেটার ব্যাপারে আজকে আমি বলছি আপনাদের, একটু মানে লাইট দেওয়ার চেষ্টা করছি। আমাদের প্রেম কিংবা সুখস্থান, সুখস্থান তো আমি আপনাদের আগের দিন বলেছি ফোর্থ হাউসটা, এই ফোর্থ হাউসের সঙ্গে কিন্তু ফিফথ হাউসের একটা বিশাল সম্পর্ক আছে। তার কারণ ফিফথ হাউস থেকে কিন্তু অনেক কিছু আমরা বিচার করি, অনেক কিছু বিচার করি, তার মধ্যে প্রেম ভালোবাসা এই অংশটাও কিন্তু আমরা খুব বিচার করে থাকি। তো আমাদের প্রেম ভালোবাসা লাভ অ্যাফেয়ার্স ইত্যাদি এগুলো কিন্তু আমরা ইয়ে করে থাকি, বিচার করে থাকি। তো এই অংশগুলো আমাদের দেখতে হবে যে এই ফিফথ হাউসটা আমাদের মানে কি বলছি আর এই ফিফথ হাউস থেকে আমরা সন্তান ভাব করতে বিচার করতে পারি, এই ফিফথ হাউস থেকে আমরা মিডিয়া এন্টারটেনমেন্ট এগুলোও আমরা ইউজ করতে পারি, মানে বিচার করতে পারি আর কি। তো এগুলো আমাদের জন্মছকের জন্ম পত্রিকার মধ্যেই লুকিয়ে রয়েছে সেই রহস্যটা। সেটা কিভাবে আমরা ইউটিলাইজ করব এইটা দেখবেন যে যারা মিডিয়া ওয়ার্ল্ডে ভালো কাজ করে এবং যারা মানে সাকসেসফুল মিডিয়া ওয়ার্ল্ডে, তাদের কিন্তু ফিফথ হাউস বন্ধুদের বন্ধুরা খুব স্ট্রং, কিন্তু এটা মনে রাখবেন, কিংবা তারা সেই বেনিফিটটা পাচ্ছেন। তো আজকে এই ব্যাপারটাই আমি বলছি যে ভালোবাসার দিকটা এবং মানে এই আমরা অনেক কিছু আমরা জীবনে অ্যাচিভ করতে পারি, কিন্তু এই ভালোবাসার দিকটা একটু যদি না দেখা হয় তাহলে কিন্তু মানে সব কিছু একটু অপূর্ণতা পায় আর কি। এটা আমার পার্সোনালি মত, আর এটা আপনারাও আমার সঙ্গে নিশ্চয়ই একমত হবেন। তবে একটা কথা বলি যে এই অংশটা আমরা সুন্দরভাবে কিন্তু মানে যদি দেখি যে আমাদের একটু সুখস্থানের একটু অভাব হচ্ছে, একটু লাভ লাইফটা একটু অন্যরকম হচ্ছে, আমরা কিন্তু সুন্দরভাবে প্রতিকারও করতে পারি, মানে খুব বেশি খরচাও লাগবে না বন্ধুরা। তো বলি প্রথম যেটা ইয়ে বলি সেটা হচ্ছে আপনারা মানে ঘরে
ঘরে আপনার যেখানে ফ্লাওয়ার ভাস রাখেন সেটা সেটা কাচের ফ্লাওয়ার ভাস রাখবেন, এবং তার মধ্যে কিন্তু গোলাপ গুচ্ছ, রেড গোলাপ গুচ্ছ রাখবেন, লাল রঙের গোলাপ গুচ্ছ অন্তত মিনিমাম 6টা 7টা থাকবে, 5-6টা থাকবে, এরকম একটা গোলাপ গুচ্ছ রেখে দেবেন এবং ওটা রেগুলারলি চেঞ্জ করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে এই আপনাদের এই মানে লাভ লাইফের ব্যাপারটা কিন্তু অনেকটা ইমপ্রুভড হবে। আরেকটা কথা বলি যে আমরা অনেকেই মেডিটেশন করি, এই মেডিটেশনের মাধ্যমেও কিন্তু লাভ লাইফটা ভালোভাবে ফুলফিল করা যায়, ইনক্রিজ করা যেতে পারে এটা। তবে একটা সময় হলো এটা, আপনি যখন রাত্রিবেলা শোবেন, একটু মিডনাইট আপনি রাত্রিবেলা শোবেন, তার আগে অল্প সময়ের জন্য প্রাণায়াম করবেন, এবং প্রাণায়ামটা ডিপ প্রাণায়াম করবেন এবং অল্প সময়ের জন্য করবেন। করলে কিন্তু দেখবেন আপনার যে মানে সুখের স্থানটা সেটা কিন্তু বৃদ্ধি পাবে, এবং আপনি কিন্তু মানে অনেকটা সমস্যার থেকে সমাধান পেতে পারেন। তো এই কথাটা বললাম। এছাড়া অনেক প্রতিকার আছে, এবং সবসময় খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা মানুষের একটা আলাদা আলাদা ভাগ্য আছে, আলাদা আলাদা একটা মানে ডিজায়ার আছে, সেই ভাগ্য অনুযায়ী সেই ডিজায়ারটা আর কি থাকে মানুষের, সেটা করতে হবে। এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের সবসময় চেষ্টা করতে হবে যে গুড থিঙ্কিং, চিন্তাভাবনাটা একটু ভালোর দিকে রাখার চেষ্টা করতে হবে, তাহলেও কিন্তু সুখস্থানটা ভালো বৃদ্ধি পাবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই রাখছি। আর আরেকটা কথা বলছি যে সাবস্ক্রাইব করুন এই এই ভিডিওটা, এবং আমার যে অন্যান্য ভিডিওগুলো আছে একটু শেয়ার করুন সবার মধ্যে, তাহলে দেখবেন সেই শেয়ারের আশীর্বাদের ফলটাও কিন্তু আপনারা পাবেন। আপনারা ভালো থাকবেন বন্ধুরা। ওম গণেশায় নমঃ।